एक दिन हुसैन हसन कोई नबी दो जहान, एक दिन हुसैन हसन कोई नबी दो जहान। बेशी भालो काके बोलो बाशो गो नाना, के अति प्रिय बोले दियो मोदेर ए बायना। एक दिन हुसैन हसन। एक दिन इमाम हसन एवं इमाम हुसैन तारा दोनों भाई माटे खेला करछिलो। तो खेला करते करते इमाम हसन इमाम हुसैन के बोललेन जे हुसैन तुई बोल तो नानाजी काके बेशी ভালোবাসে, তোকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? তখন ইমাম হুসেন বললেন, বলিস কি রে, নানাজি বেশি আমাকে ভালোবাসে আর আমি বেশি বড়। তখন ইমাম হাসান বললেন যে না, নানাজি তোকে বেশি ভালোবাসে না, নানাজি আমাকে বেশি ভালোবাসে। যখন দুই ভাইয়ের মধ্যে এমন তর্ক বিতর্ক হচ্ছে তখন ইমাম হাসান বলল যে চল নানাজির কাছে দেখি নানাজি কাকে বেশি ভালোবাসে। যখন দুই ভাই নানাজির কাছে গেল তখন আমার নবীজি তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন তানার বিচার কোনোদিন ১৯-২০ হয় না। তখন তিনি কি বিচার করলেন একটু মন দিয়ে শুনবেন। একদিন হোসেন হাসান কই নবী তো জাহান, একদিন হোসেন হাসান কই নবী তো জাহান। বেশি ভালো কাকে বলো বাসো গো নানা, কে অতি প্রিয় বলে দিও মোদের এই বাইনা। একদিন হোসেন হাসান। প্রথম ছন্দে কবি লিখছে শুনবেন। দয়ার নবী নূরের ছবি বলে ওরা বানা, কেমন করে দেব আমি তাদের ঘোষণা। নাতিদের ওই প্রশ্ন শুনে নবী কি অবাক হয়, কেন হাসানের কথা বলিলে হুসেন যে আঘাত পায়। নবীজি বলছে তোরা মোর নয়ন তারা আমার অতি পিয়ারা, তোরা মোর নয়ন তারা আমার অতি পিয়ারা। একটি গাছে দুটি ফল আঙ্গুর বেদানা, সমান দুজনা ওরে সোনা দগ্ধ করিস না। একদিন হোসেন হাসান। তারপরে আমার নবীজি তিনি যখন সমানভাবে তিনি যখন বিচার করলেন তখন ইমাম হাসান আবার কি বলছে একটু মন দিয়ে শুনবেন। গলা ধরে আদর করে বলে ও গো নানা, বলো বলো ও গো নানা তোরো না চলো না। দয়ার নবী বলে তখন ও গো মন আল্লাহ, আমার নয়ন দুটি নয় তোমারে যেন দাড়ি পাল্লা। ফারিস্তারা দল বাঁধে মিজান নিয়ে কাঁধে, ফারিস্তারা দল বাঁধে মিজান নিয়ে কাঁধে। হাসান হোসেনে মিজানে কম বেশি হয় না, তারা হলো একটি চাঁদের দুটি যে কোনা। একদিন হোসেন হাসান। তারপরে শুনবেন। হাসান হোসেন দুইজন গাছের দুটি পাখি টিয়া চন্দনা, সমান দুজনা ওরে সোনা দগ্ধ করিস না। একদিন হোসেন হাসান। তারপর যখন ইমাম হাসান এবং ইমাম হুসেন কোনো মধ্যে তারা যখন বিচার মানলেন না তখন জিবরিল আমিন তিনি আপেল নিয়ে এসে কি করলেন, অতি সুন্দর কথা শুনবেন। ওই জিবরিল আমিন, ওই জিবরিল আমিন জান্নাত থেকে আপেল নিয়ে সাথে দুনিয়াতে এনে দিলেন দয়ার নবীর হাতে। নূরের নবী আপেলটি উপরে দিলে ছুঁড়ে, দুটি সমান ভাগ হয়ে যায় জমিনেতে পড়ে। একই আপেলে মোরা সোনে মানিক জোড়া, এক আপেলে মোরা সোনে মানিক জোড়া। তোরা দুজনে আর জীবনে ঝগড়া করিস না। একজন হলে কলিজা আর একজন মোর সিনা। একদিন হোসেন হাসান। তারপরে সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় কবির নাম শুনবেন। মানিক জোড়া আয়না তোড়া দয়ার নবী বলে, একজনে কাঁধে ঝোলে আর একজনে কোলে। পাঞ্জাতনের দুটি ফুল দুটি রঙে ভরা, নবীজির কলিজার টুকরা আর নয়নের তারা। যেন কচি ধানের শিরেও নাই 19 আর 20, যেন কচি ধানের শিরেও নাই 19 আর 20। হান্নান বলে সমান ছিল দুজনা, একটি যেন কাবার একটি মদিনা। একদিন হোসেন হাসান, একদিন হোসেন হাসান কই নবী তো জাহান। একদিন হোসেন হাসান কই নবী তো জাহান, বেশি ভালো কাকে বলো বাসো গোনানা। কে অতি প্রিয় বলে দিও মোদের বাইনা। একদিন হোসেন হাসান।